Yeah. হ্যালো ভিউয়ার্স, এই পৃথিবীতে সৌভাগ্যবান মানুষের চাইতে দুর্ভাগ্যবান মানুষের সংখ্যাটাই মনে হয় অনেক বেশি। কারণ আপনি আমি আমাদের সকলের সঙ্গে সৌভাগ্যময় ঘটনা যতবার ঘটেছে তার চাইতে দুর্ভাগ্যময় ঘটনার সংখ্যা যোজন যোজন বেশি। আর রাতারাতি মানুষের কপাল যদি খুলে যায় তাহলে সে যেমন সাধারণ মানুষ থেকে রাতারাতি সেলিব্রিটি হতে পারে, ঠিক তেমনি কপাল ভালো থাকলে আপনি আমি আমাদের সকলের সঙ্গেই যে কোনো সময় অনেক অকল্পনীয় ঘটনা ঘটে যেতে পারে। আর আজকের এই ভিডিওতে আমরা এমনই কিছু সৌভাগ্যময় ঘটনাকেই দেখতে চলেছি। 2021 সালে অক্টোবর মাসে রাশিয়ার কিছু জেলে তারা গভীর সমুদ্রে মাছ ধরার জন্য গিয়েছিল, কিন্তু তারা আগে থেকে কখনোই আন্দাজ করতে পারেনি যে এতগুলো মাছকে একই সঙ্গে এক স্থানে পেয়ে যাবে, যা রীতিমতো একটি সৌভাগ্যময় ঘটনা। ফেব্রুয়ারি 2021 সালে থাইল্যান্ডের ব্যাংকক শহরের একটি নদীর পাশে বসে এই মেয়েটি মাছ এবং কচ্ছপকে খাবার দিচ্ছিল, কিন্তু হঠাৎ করে সেখানে একটি মনস্টার লেজার্ড উপস্থিত হয়ে যায়, যা দেখার পর মেয়েটি যেমন চমকে ওঠে তেমনি সেই স্থান দ্রুত গতিতে ত্যাগ করে। ভাগ্য কতটা ভালো হলে কারো সঙ্গে এমন ঘটনা ঘটতে পারে। মানুষ যখন বড়শির ছিপ ফেলে সারাদিন অপেক্ষা করে একটি মাছও ধরতে পারে না, সেখানে এই পুরাতন ধ্বংসপ্রাপ্ত গাড়িটিকে যখন নদী থেকে তোলা হয়েছিল সেখানে মাছের এমন দৃশ্য দেখে মনে হচ্ছিল যে মাছগুলো মনে হয় গাড়িটিকে ঘরবাড়ি বানিয়ে নিয়েছিল। এই দাদিজান তার বাড়ির পিছনের দিকের একটি গাছ কাটছিল এবং ঘটনাটি দেখে মনে হচ্ছিল যে এই দাদি মনে হয় এই কাজ আগে কখনোই করেনি। কারণ এখানে একটি এমন ঘটনা ঘটে যায় যা আপনি আমি চিন্তাও করতে পারবো না। হ্যাঁ, যখন এই দাদির গাছ কাটা শেষ হয়েছিল তখন এই গাছটি তার সামন দিয়ে ছিটকে পড়ে যায় এবং সৌভাগ্যবশত এই দাদিজানের কোনো সমস্যা হয়নি। এই ট্রাক ড্রাইভার মনে হয় ট্রাক চালাতে খুবই দক্ষ, তা না হলে এমন অবস্থায় এই ট্রাকটিকে ইনি কিভাবে কন্ট্রোল করতে পারলেন? পৃথিবীর প্রত্যেকটি দেশের প্রেসিডেন্টকে যে কোনো দেশে যে কোনো অবস্থাতেই সর্বোচ্চ পরিমাণে নিরাপত্তা দেওয়া হয়, কিন্তু বিপদ কোথায় কখন কিভাবে আসবে সেটা কেউ জানে না। বলিভিয়ার এই প্রেসিডেন্টের সঙ্গেও ঘটে গিয়েছিল এমন এক ঘটনা। প্রেসিডেন্ট যখন হেলিকপ্টারে বসে সবেমাত্র উড্ডয়ন করেছিলেন, ঠিক তার কিছুক্ষণ পরেই এই হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং হেলিকপ্টারটি গোল গোল ঘুরতে শুরু করে। আর এমন ঘটনা দেখে মানুষ সেখান থেকে ছুটোছুটি করতে শুরু করে দেয় এবং পাইলটের দীর্ঘদিনের হেলিকপ্টার চালানোর দক্ষতার কারণে কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই হেলিকপ্টারটিকে ল্যান্ড করাতে সক্ষম হয়েছিলেন, যার ফলে প্রেসিডেন্ট নিরাপদেই ছিলেন। ইন্ডিয়ার এই বাইকার একটু বৃষ্টি বিলাস করতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত এমন পরিস্থিতি দেখে সেখান থেকে তাকে দৌড় দিয়ে ভাগতে হয়। ছোট্ট একটি ইঁদুর ব্যস্ততম একটি রাস্তাকে পাড়ে দিচ্ছিল এবং সেই রাস্তা দিয়ে অনেকগুলো গাড়ি ছুটে চলছিল, কিন্তু সেদিন এই ইঁদুরটির কোনো ক্ষতি হয়নি, কারণ সৃষ্টিকর্তা মনে হয় তাকে নিজের হাতেই বাঁচিয়েছিলেন। চাইনিজ একটি ট্রাভেলিং শিপ সন্ধ্যাবেলায় আলো জ্বালিয়ে যখন তীরের দিকে ফিরছিল তখনকার দৃশ্য এটি। আর এই শিপে যতগুলো মানুষ তখন উপস্থিত ছিল তারা সকলেই খুবই ভাগ্যবান, তা না হলে এমন বিরল দৃশ্য দেখার ঘটনা কজনার ভাগ্যে জোটে। এক ব্যক্তি একটি পুরাতন পানির পাইপকে পরিষ্কার করছিল,
এবং ইনি এই কাজ করতে গিয়ে সৌভাগ্যবশত পুরনো দিনের অনেক দুর্লভ কয়েনকে খুঁজে পেয়েছিলেন, যার ফলে রাতারাতি তার ভাগ্য পরিবর্তন হয়ে গিয়েছিল। এই ব্যক্তি তার ওয়াইফের জন্মদিনে ওয়াইফকে একটু চমকে দিতে চেয়েছিলেন, যার ফলে এক হাতে কেক নিয়ে অন্য হাতে জ্যাকেট দিয়ে স্ত্রীর সঙ্গে একটু মজা করছিলেন। ঠিক সেই সময় তার এক বন্ধু এসে যে হাতে কেক ছিল সেই হাতে জোরে ধাক্কা দেয় এবং কেকটি উড়ে গিয়ে সৌভাগ্যবশত তার স্ত্রীর হাতে গিয়ে পড়ে। বেসবলের সাহায্যে এই কাজটি করতে গেলে আপনাকে নিশ্চিতভাবে অনেক সৌভাগ্যবান হতে হবে, সাথে সাথে অনেক পরিশ্রমও করতে হতে পারে। অক্টোবর 2013 সালে সুইডেনের এই ব্যক্তি জীবনে প্রথমবারের মতো প্যারাগ্লাইডিং করতে যাচ্ছিলেন এবং তিনি সেফটি রশির সাহায্যে মাটি থেকে প্রায় 1200 ফিট উপরে উঠছিলেন। আর হঠাৎ করে সেখানে ওই ব্যক্তির সোজাসুজি একটি উড়োজাহাজ দ্রুত গতিতে উড়ে আসছিল এবং সৌভাগ্যবশত ওই সেফটি রশির সঙ্গে উড়োজাহাজটির কোনো ধাক্কা লাগেনি। কিন্তু মজার বিষয় হচ্ছে ওই উড়োজাহাজটির সঙ্গে সেফটি রশির দূরত্ব ছিল মাত্র 1 থেকে 1.5 ফুট, যার ফলে সেখানে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। এমন ঘটনা যদি কখনো আপনার সঙ্গে ঘটে যায় তাহলে আপনি কি নিজেকে কখনো ভাগ্যবান বলে মনে করবেন তা কমেন্টের মাধ্যমে আমাদের জানান। এবারের এই ঘটনাটি সত্যি সত্যি অনেক ইন্টারেস্টিং। আন্ডার ওয়াটার ফটোগ্রাফার সিজলার জ্যাঙ্কো, তিনি একটি ভিন্ন রকম কনসেপ্টে ভিডিও শ্যুট করছিলেন। নিকি ব্রেডি নামের এই মেয়েটি পানির গভীরে গিয়ে ওয়াটার ড্রাইভিং করার সময় তার সামনে হঠাৎ করে একটি শার্ক মাছ পড়ে যায়। আর শার্ক মাছ কতটা বদমেজাজি প্রাণী সে সম্পর্কে আপনি আমি আমরা সকলেই মোটামুটি ধারণা রাখি। কিন্তু মজার বিষয় হচ্ছে শার্ক মাছটি যখন এই মেয়েটির সামনে এসেছিল তখন এই মেয়েটি মাছটির মাথায় আলতো করে হাত বুলিয়ে দেয় এবং শার্ক মাছটিও তাকে পাশ কাটিয়ে সুন্দরভাবে সেখান থেকে চলে যায়। কিন্তু অপরদিকে শার্ক মাছটি যদি রাগান্বিত হয়ে যেত তাহলে সেখানে কি কি ঘটতে পারত তা মনে হয় আপনারা আন্দাজ করতে পেরেছেন। সত্যি এই ব্যক্তি অনেক ভাগ্যবান, তা না হলে কি পানির উপর দিয়ে কেউ এভাবে দৌড়দৌড়ি করতে পারে? এই ব্যক্তি তার শখের স্পিড বোর্ড নিয়ে নদীর মধ্য দিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন এবং তার স্পিড বোর্ডের ড্যাশ ক্যামেরাটি চালু ছিল, যার ফলে এমন একটি সৌভাগ্যময় দৃশ্য তার ক্যামেরাতে রেকর্ড হয়ে যায়। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।